নমস্কার বন্ধুরা বেঙ্গলওয়ারে আপনাদের স্বাগত আজ তিরিশে জানুয়ারি দু রবিবার ষোলোই মাঘ শুরু করছে আজকের রাশিফল মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ খাটতে চলেছে যাদের মেষ রাশি এই রাশিফল তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে আর যাদের লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন আজ আপনারা সুস্বাস্থ্য বজায় রাখতে চলেছেন যার কারণে সাফল্য আপনাদের অবধারিত দীর্ঘস্থায়ী লাভের জন্য আপনারা স্টক বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষেই থাকছে তবে তাড়াহুড়ো হটকারিতা যেন করবেন না আর যারা চাকরিজীবী আছেন তাদের কিন্তু আজ অফিসের পরিবেশ মধ্যম প্রকৃতির তবে যেহেতু রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়ে সামোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করতে হবে উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ তাদের সহায় নেই পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে আজকের দিনটি কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়েই কাটানোর চেষ্টা করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ আপনাদের রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করলেই ক্ষতি তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না এর ফলে আপনাদের সম্পর্কে দুর্বলতা বৃদ্ধি পেতে পারে আজ অধৈর্যতা আপনার বা আপনার কাজের পক্ষে কিন্তু ভালো নয় মারাত্মক কোনো ক্ষতি কিন্তু হতেই পারে যারা বৃদ্ধ বৃদ্ধা আছেন মেষরাশি লগ্নের অবসর সময়ে পুরনো বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ করে মানসিক প্রফুল্লতা পেতে পারেন আজ আপনাদের অবশ্যই যেহেতু রবিবার তাই রবিগ্রহের বীজ মন্ত্র যেটি হলো ওম হ্রাং হ্রেং রং শাশুড়ি চায় নামা একশো আটবার জপ করে দিন শুরু করা উচিত বৃষরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে যাদের বৃষ রাশি এই রাশিফল তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে আর যাদের লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে আজ বেশি রাত করে যেন ঘুমাতে যাবেন না মনিকে অতিরিক্ত তামসিক বস্তু সামগ্রী বা তামসিক চাহিদার মধ্যে যেন বিচরণ করাবেন না বাধ্য করাবেন না কাউকে কোনো কাজ করে দেওয়ার জন্য আপনি আচারে ধর্ম অপরে শিখাও তাই নিজের কাজ নিজে করার চেষ্টা করুন নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা কিন্তু আপনাদের হ্রাস করতে পারে আজ অন্যের চাহিদা এবং আগ্রহের দিকে খেয়াল রাখুন কথায় আছে না সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এটি যদি মেনে চলতে পারেন উল্টে ইনডাইরেক্টলি আজ আপনারা নিজেরাই লাভবান হবেন আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে অর্থ সংক্রান্ত কোনো মামলায় যদি আপনারা জড়িত থাকেন আদালত বা সমাজ আপনার পক্ষেই সিদ্ধান্ত বা রায় নিতে চলেছে যেটি আপনার ক্ষেত্রে আর্থিক উপকার এনে দেবে চাকরিজীবীদের আজ অফিসের পরিবেশ অতুলনীয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি হতে চলেছে কর্মেও গতি অনুভব করবেন শিক্ষার্থী বিদ্যার্থীদেরও দিনটি সাফল্যে ভরা যে কোনো প্রকার পরীক্ষায় বসুন সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু তাদের পক্ষেই আছেন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে নিজের মতামতকে জোর করে যেন চাপিয়ে দিতে যাবেন না তাহলে কিন্তু আপনাদের সম্পর্কের দুর্বলতা আরও বৃদ্ধি করতে পারে আজ আপনার খুশির সোনালি দিনগুলি ফিরে পেতে আপনার মূল্যবান সময় কাটান এবং মিষ্টি স্মৃতিগুলিকে আবার বাঁচিয়ে তোলার চেষ্টা করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আপনারা পাবেন তৎসত্ত্বেও বলব না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে আজ যেহেতু রবিবার তাই রবিগ্রহের বীজ মন্ত্র যেটি হল ওম হ্রাং হ্রিং রং শ্বশুর যায় নামা এটি একশো আটবার জপ করে দিন শুরু করুন মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মিক্সড রিয়াকশানের মধ্য দিয়েই কাটতে চলেছে যাদের মিথুন রাশি এই রাশিফল তাদের অধিকাংশ ক্ষেত্রেই কাটবে আর যাদের মিথুন লগ্ন তাদের কিন্তু আংশিক কাটতে চলেছে চাইল্ড লাইক অ্যাটিটিউড এবং সেন্স অফ হিউমার এর কারণেই কিন্তু আপনারা আজ সকলের কাছেই প্রশংসার পাত্রপাত্রী হবেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করতে চলেছেন মুখে একটি প্রাণোজ্জ্বল প্রাণবন্ত হাসি রাখতে যেন আজ ভুলবেন না দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করুন তবে লং টাইমের জন্য করবেন ইকুইটি এবং ডেপ্ট দুটির মধ্যে ব্যালেন্স করে ইনভেস্ট করা উচিত আজ আপনাদের আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে তবে তাড়াহুড়ো হটকারিতা করবেন না চাকরিজীবীদের কিন্তু আজ অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে তবে যেহেতু রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয় সামোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করতে হবে উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের মধ্যে কেউ একজন অনিশ্চিত মেজাজে থাকতে চলেছে তবে আপনি যেন রেগে যাবেন না রাগ কিন্তু স্বল্প পাগলামের একটি রূপান্তর মাত্র আর তাই আজ মাথা গরম করলেই কিন্তু ক্ষতি প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ আপনাদের রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন এমন দিন জীবনে বার খুবই কম আসে তাই একে অপরের কাছে প্রেমের দেবদূত হয়ে ধরা দিন দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই চেষ্টাই কিন্তু আপনাদের করা উচিত সোশ্যাল মিডিয়াতে সময় দিন তবে অহেতুক টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদের জ্ঞান বৃদ্ধি করার প্রয়োজন আছে নাহলে মূল্যবান সময় নষ্ট হবে আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু আজ খুব একটি শক্তিশালী থাকছে না আজ আপনি গৃহের ছোট সদস্যদের নিয়ে পার্কে বা শপিং মলে যেতে পারেন সেখানে মানসিক প্রফুল্লতাই পাবেন কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মিক্সড রিয়াকশানের মধ্য দিয়েই কাটতে চলেছে যাদের কর্কট রাশি এই রাশিফল তাদের অধিকাংশ ক্ষেত্রেই কাটবে আর যাদের কর্কট লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তাজাই অনুভব করবেন আপনার মন ভালো জিনিসের প্রতি আগ্রহী হবে আজ যারা কারোর কাছ থেকে টাকা পয়সা ধান নিয়েছিলেন তাদেরকে কিন্তু টাকা পয়সা ফেরত দিতে হতে পারে আয় ইনকাম বৃদ্ধি হলেও এই কারণেই আপনাদের অর্থনৈতিক পরিস্থিতিটি কিন্তু আজ দুর্বল পরিলক্ষিত হচ্ছে বিজনেসম্যানের আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি মধ্যম প্রকৃতির তাড়াহুড়ো হটকারিতে যেন করবেন না চাকরিজীবীদের বলবো আজ অফিসের পরিবেশ এক প্রকার বেশ তবে যেহেতু রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান খালি সময়ের আনন্দ উপভোগ করবার জন্য আপনাকে জনদের থেকে দূরে সরে গিয়ে নিজের পছন্দ কাজ করা উচিত এর কারণে আপনার মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে আজ আপনার কাজের উপরে ফোকাস এবং মনোনিবেশ বৃদ্ধি করতে পারলে বেশি লাভবান হবেন কোনো প্রকল্প বা টাস্কের পরিণতি সম্পর্কে অতিরিক্ত বিবেচনা না করে ক্লিন স্লেট দিয়ে শুরু করা ভালো অর্থাৎ শুরু থেকেই শুরু করুন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আর মনোযোগ বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের সাথেও কোথাও বেড়াতে যেতে পারেন ভ্রমণে যেতে পারেন সেখানে আপনারা মানসিকভাবে প্রফুল্ল হবেন পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের সাথেও দিনটি কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়েই কাটবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করলেই কিন্তু ক্ষতি তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতি থাকতে চলেছে যাদের সিংহ রাশি এই রাশিফল তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে আর যাদের সিংহলগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে আজ ধর্মীয় এবং আধ্যাত্মিক এই ধরনের চিন্তন চেতনা নিজের মধ্যে বৃদ্ধি করতে পারলে নিজের জীবনকে অগ্রধাবন করার প্রভূত পরিমাণে সুযোগ আপনারা পাবেন মানসিক প্রফুল্লতা বৃদ্ধি হবে স্বাস্থ্যগত ব্যাপারে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে চলতে হবে ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান আজ কিন্তু উল্লেখযোগ্য উল্লেখযোগ্যভাবে আপনাদের ব্যয় বৃদ্ধি হতে চলেছে বিশেষ করে বাড়িতে কোনো ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স আইটেম রিপেয়ারিং করবার জন্য অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে বিজনেসম্যানের আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষে নেই সাদা রঙের বা হোয়াইট কালারের খরগোশকে যদি খাদ্য খাবার খাওয়াতে পারেন আপনাদের আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটবে আর যারা চাকরিজীবী আছেন তাদের আজ অফিসের পরিবেশ কিন্তু খুব একটি সুবিধাজনক নয় কম কথা বলে কাজ বেশি করুন তবে যেহেতু রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়ে আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন তাদের কিন্তু পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করতে হবে উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে আজকের দিনটি কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়েই কাটবে গৃহে সৌন্দর্য করবার জন্য অতিরিক্ত সময় আপনারা ব্যয় করতে চলেছেন যার কারণে আপনারা প্রশংসার পাত্রপাত্রী হবেন পরিবারের প্রতি কোনো দায়িত্ব যদি আপনাদের কাঁধে থেকে থাকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে পারবেন প্রেমিক প্রেমিকা আজ আপনাদের হাজারো কাজ থাকা সত্ত্বেও আপনাদের প্রেম এবং সামাজিকতা আপনাদের মনে বিস্তার লাভ করতে চলেছে আজ আপনাদের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন প্রেমে পাগল হওয়ার দিন স্বামী স্ত্রী ও বিবাহিত জীবনের সেই শুরুর দিনের গৃহীত শপথ ইয়াজিদাং দিদাং হৃদয়াং তাবো এর গূঢ় অর্থ উপলব্ধি করতে চলেছেন আজ পরিবারের সাথে কোথাও শপিংয়ে বা শপিং কমপ্লেক্স বা মলে ভ্রমণ করতে যেতে পারেন কেনাকাটা করেও কাটাতে পারেন যার কারণেও কিন্তু ব্যয় হবে আপনাদের শত্রুপক্ষ বিরোধীপক্ষ কিন্তু আজ খুব একটি শক্তিশালী থাকছে না কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মিক্সড রিয়াকশনের মধ্য দিয়েই কাটবে যাদের কন্যা রাশিই রাশিফল তাদের অধিকাংশ ক্ষেত্রেই কাটবে আর যাদের কন্যা লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে মানসিক চর্চার জন্য আকর্ষণীয় কিছু পড়াশুনো করার চেষ্টা করুন আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন আজ আপনাদের কিন্তু অর্থগতভাবে দিনটি অতুলনীয় আপনাদের কর্মক্ষেত্রে বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তিবর্গের কারণে প্রভূত পরিমাণে আর্থিকভাবে আপনাদের সমৃদ্ধি ঘটতে চলেছে বিজনেসম্যানেদের আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে তবে তাড়াহুড়ো হটকারিতা যেন করবেন না চাকরিজীবীদেরও আজ অফিসের পরিবেশ কিন্তু অতুলনীয় তবে যেহেতু রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন শিক্ষার্থী বিদ্যার্থীদেরও আজকের দিনটি সাফল্যে ভরা যে কোনো প্রকার পরীক্ষায় বসুন সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে আজকের দিনটি কোয়ালিটি পাসের মধ্য দিয়েই কাটানোর চেষ্টা করুন গৃহের উন্নয়নমূলক প্রকল্পগুলি বিবেচনা করা উচিত পরিবারে কোনো পরিবর্তন করার আগে সকলের অনুমতি পেয়েছেন কি না একবার খতিয়ে দেখে নিতে কিন্তু ভুলবেন না অতিরিক্ত কাজ করতে যেন মেতে যাবেন না কর্ম করা ভালো কিন্তু অতিরিক্ত নয় কারণ ওয়ার্ক হলিক হলেই মনে রাখবেন আপনার বাড়িতে কিন্তু আপনার জন্য কেউ অপেক্ষা করছে আপনার কিন্তু সেখানেও প্রয়োজন আছে আজ আপনার মুখে ভালো খাদ্য খাবার আপনার তার স্বাদ নিতে চলেছেন স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করলেই ক্ষতি তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতাও বৃদ্ধি পেতে পারে আজ সাদা রঙের বস্ত্র মিষ্টি বস্তু এগুলি দান করুন উপহার দিন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী সম্পর্কের মজবুতি বৃদ্ধি হবে অথবা ওম শ্রাং শ্রেং শ্রং সসমায় নামা এটি একশো আটবার জপ করুন তাতেও আপনাদের উপকার হবে তুলারাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে যাদের তুলা রাশি এই রাশিফল তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে আর যাদের তুলা লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে আপনার জন্য কোনটি ভালো আর কোনটি মন্দ সব থেকে বেটার তো আপনিই জানেন তাই অন্যের কাছে পরামর্শ না আছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা আপনাকে নিজের মধ্যে নিজেকেই তৈরি করতে হবে আর আজ কায়িক পরিশ্রম হলেও শরীরে সতেজতা তত তাজাই অনুভব করবেন তবে পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগবিদ্যে হিংসা ঘৃণা অহংকার এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই একাকিত্বতা হতাশা আপনাকে গ্রাস করতেই পারে অর্থগতভাবে আজ আপনাদের আয় ইনকাম বৃদ্ধি হতে চলেছে কিন্তু খরচও বাড়বে আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষে নেই বাড়তি টাকা পয়সা এমন কোনো জায়গায় বিনিয়োগ করুন যেখান থেকে ফেরত পাওয়ার গ্যারেন্টি পাওয়া যাবে অতিরিক্ত লাভের দরকার নেই লাভ কম হোক কিন্তু ফেরতের গ্যারেন্টি যেন থাকে সেরকমের স্থানেই বিনিয়োগ করুন চাকরিজীবীদের কিন্তু আজ অফিসের পরিবেশ খুব একটু সুবিধাজনক নয় তবে যেহেতু রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আজ খালি সময়ে আপনারা ক্রিয়েটিভ কিছু করার পরিকল্পনা করতে পারেন কিন্তু আপনার সেই সব পরিকল্পনা যে পূরণ হবে এমনটি কিন্তু গ্যারেন্টি দেওয়া যায় না শিক্ষার্থী বিদ্যার্থী যারা আছেন তাদের কিন্তু পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করতে হবে উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে আজকের দিনটি কোয়ালিটি টাইম পাসের মধ্যে দিয়েই কাটবে পরিবারে যদি কোনো বাচ্চা কাচ্চা থেকে থাকে তাদের কৃতিত্বের কারণে আপনারা গর্বিত হতে চলেছেন আপনাদের চোখে আজ আনন্দের উচ্ছলতা লক্ষ্য করে যাবে হৃদয় স্পন্দন বেড়ে যাবে কারণ আপনি আপনার স্বপ্নের নারীর দেখা পেতে পারেন পুরুষের দেখা পেতে পারেন অর্থাৎ যারা এখনও প্রেমে পড়েননি আজ তাদের জীবনে প্রেম আসতে পারে আপনার পছন্দ সেই কাউকে আপনি প্রেমের প্রস্তাবও দিয়ে ফেলতে পারেন সেখানেও কিন্তু আপনারা সফল চলেছেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ আপনাদের রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন পুরনো সুন্দর রোম্যান্টিক দিনগুলি কাজ আপনারা আবার হৃদয়ে পোষণ করবেন যতটা সম্ভব দিনটিকে রোম্যান্টিক করে তোলা যায় সেই চেষ্টাই করুন কারণ আজ আপনাদের রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন আপনাদের শত্রুপক্ষ বিরোধী আজ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না তো এই বিষয়ে অত্যধিক টেনশন গ্রহণ করার কোনো প্রয়োজনই কিন্তু নেই বৃশ্চিক বা স্করপিয়ান রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ খাটতে চলেছে যাদের বৃশ্বিক রাশি এই রাশিফল তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে আর যাদের বৃশ্বিক লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে আজ আপনারা কোনো ক্ষেত্রে জয়লাভ করবেন যার কারণে প্রচুর আনন্দ পেতে চলেছেন সে আনন্দকে নিজের কাছের মানুষজনদের সাথে ভাগ করে নিন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তাজাই অনুভব করবেন আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য বিজনেসম্যানদের দিনটি কিন্তু আপনাদের পক্ষেই আছে আর্থিকভাবেও দিনটিতে আপনাদের মজবুতি পরিলক্ষিত হচ্ছে যারা বিবাহিত আছেন শ্বশুরবাড়ির তরফ থেকে আর্থিক সুযোগ সুবিধা পেতে পারেন চাকরিজীবী যারা আছেন তাদেরও আজ অফিসের পরিবেশ অতুলনীয় কর্মজগতে আপনি আপনার শীর্ষে থাকতে চলেছেন শীর্ষ স্থান অধিকার করে চলবেন তবে যেহেতু রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়স সামদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন শিক্ষার্থী বিদ্যার্থীদেরও কিন্তু আজকের দিনটি এক প্রকার বেশ আপনি শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু তাদের পক্ষেই আছেন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে চাপিয়ে দিতে গেলেই কিন্তু ক্ষতি আজ কোনো একজন আত্মীয় স্বজন আপনাকে বিস্ময় প্রদান করতে পারে হঠাৎ করে না জানিয়ে আপনার বাড়িতেও চলে আসতে পারে যার কারণে দীর্ঘদিনের কোনো পরিকল্পনা বিঘ্নিত হবে মানসিকভাবে হতাশ যেন হবেন না অতিথি দেহ ভাবা এই ভেবে তাদেরকে সেবা করুন শুশ্রূষা করুন আজ নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন প্রত্যেকের সাথে এই সম্পর্কের পুনরুজ্জীবন বৃদ্ধি করবার দিন মা সরস্বতীকে নীল ফুল দিয়ে পুজো দিলে পারিবারিক জীবনে সমৃদ্ধি লাভ হবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করলেই কিন্তু ক্ষতি তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না এর ফলে আপনাদের সম্পর্কের দুর্বলতারও বৃদ্ধি পেতে পারে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষে একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে তো বিষয়ে আপনাদের অত্যধিক সজাগ থাকার প্রয়োজন আজ আপনারা গায়ত্রী মন্ত্র অর্থাৎ ওম ভূর্ভু স্বাহা তৎস ভার্গো দেবাসা আসা ধি মহি ধিয়া প্রচ দয়াত এটি এগারো বার জপ করে দিন শুরু করুন দিনটি আপনাদের পক্ষেই থাকবে ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে যাদের ধনুরাশি এই রাশিফল তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে আর যাদের ধনু লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে আজ মানসিক চাপের কারণে ছোটোখাটো অসুস্থতা আপনার মধ্যে দেখা দিতেই পারে মানসিকভাবে অন্তত নেতিবাচক অনুভূতির আশ্রয় যেন নেবেন না হতাশা আপনাদের গ্রাস করতে পারে তার উপর আপনাদের এখন শনি সাড়ে সাতির অন্তিম চরণ চলছে উনত্রিশে এপ্রিল পর্যন্ত চলবে আবার শনি অস্ত অস্ত গিয়েছে শুক্র মার্গী অবস্থায় আছেন ফেব্রুয়ারিতেই পঞ্চগ্রহী যোগ হতে চলেছে আর তাই আপনাদেরকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে চলতে হবে তবে অর্থগতভাবে কিন্তু আজকের দিনটি আপনাদের অতুলনীয় আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে প্রাচীন জিনিস প্রাচীন বস্তু প্রাচীন গয়নাগাটি অর্থাৎ অ্যান্টিক পিসে যদি আপনারা বিনিয়োগ করতে পারেন লাভ সমৃদ্ধি বাড়বে যারা জুয়েলারি বিজনেস করেন তাদের কিন্তু আজ রাজযোগ পরিলক্ষিত হচ্ছে আজ আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে চাকরিজীবীদেরও আজ অফিসের পরিবেশ অতুলনীয় তবে যেহেতু রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েস সামদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি সাফল্যে ভরা যে কোনো প্রকার পরীক্ষায় বসুন সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ তাদের পক্ষেই আছেন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে আজকের দিনটিতে কোয়ালিটি পাসের মধ্য দিয়ে কাটানোর চেষ্টা করুন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে যেন নিজের টাকা পয়সা সামলানোর দায়িত্ব দেবেন না খরচ কিন্তু বাজেট ছাড়িয়ে যেতে পারে আজ পরিবারের প্রতি কোনো দায়িত্ব আপনার কাঁধে থেকে থাকলে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করুন আজ আপনাদের কিন্তু মুখ বাণীর দিকে একটু খেয়াল রাখতে হবে প্রেমিক প্রেমিকা আজ আপনাদের প্রেম পারিবারিক এবং সামাজিক স্বীকৃতি লাভের দিকে এগিয়ে যাচ্ছে স্বামী স্ত্রী আজ আপনারা ভালো খাদ্য খাবার একে অপরের জন্য বিশেষ কিছু করে কাটাতে পারেন দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই চেষ্টাই আপনারা করুন আজ আপনারা নতুন করে প্রেমে পড়তে চলেছেন কারণ না কারোর জীবনে আজকের দিনটি প্রেমময় হিসাবে থাকবে আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না এ বিষয়ে অত্যধিক টেনশন গ্রহণ করার কোনো প্রয়োজনই কিন্তু নেই তবে স্কিনের রোগ থেকে একটু সাবধান থাকার চেষ্টা করুন মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির থাকতে চলেছে যাদের মকর রাশি এই রাশিফল তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে যাদের মকর লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে আজ মানসিক অশাস্তি, অস্বস্তি আপনার শান্তিতে ব্যাঘাত ঘটাতে পারে কোনো একজন বন্ধু বান্ধবদের সাথে আজ আপনারা যদি বাইরে বার হন তাহলে সেখান থেকে আপনারা কিছুটা হলেও মুক্ত হবেন দুশ্চিন্তা কাটানোর জন্য ভালো গান বাজনা শুনুন নেতিবাচক অনুভূতির আশ্রয় যেন নেবেন না হতাশা আপনাদের গ্রাস করতে পারে কারণ একদিকে তো আপনাদের শনি সাড়ে সাতির দ্বিতীয় চরণ চলছে উনত্রিশে এপ্রিলের পর তৃতীয় চরণে যাবেন আর শনি এখন অস্ত গিয়েছেন তাই অবশ্যই আপনাদের অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে চলতে হবে স্বাস্থ্য এবং অর্থগত ব্যাপারে আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষে নেই নিকটস্থানীয় কোনো ব্যক্তিবর্গ বন্ধু স্বজন আত্মীয়রা যদি আপনার কাছ থেকে টাকা পয়সা ধার চায় তাদেরকে যেন টাকা পয়সা দিতে যাবেন না আপনারা নিজেরাই কিন্তু আর্থিক সংকটের মধ্যে পড়ে যেতে পারেন চাকরিজীবীদের আজ অফিসের পরিবেশ অতুলনীয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি হবে কর্মে গতি অনুভব করবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি সাফল্যে ভরা যে কোনো প্রকার পরীক্ষায় বসুন সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ তাদের পক্ষেই আছেন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে আজকের দিনটি কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়ে কাটানোর চেষ্টা করুন আজ নিজের কাছের মানুষজনদের সাথে আর্থিক লেনদেনে এড়িয়ে চলুন নিজের মুখ নিঃসৃত বাণিজ্যিক অত্যধিক খেয়াল রাখুন পরিবারের প্রতি কোনো দায়িত্ব যদি থেকে থাকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করুন যারা বিবাহযোগ্য বা বিবাহযজ্ঞা আছেন তাদের কিন্তু বৈবাহিক যোগ পরিলক্ষিত হচ্ছে অর্থাৎ বিয়ের কোনো সম্বন্ধ আসতে পারে আর প্রেমিক প্রেমিকা ভালোবাসার জীবনের নতুন সুন্দর কোনো মোড় আসতে চলেছে আপনারা প্রেমের জীবনে স্বর্গীয় অনুভূতি অনুভব করতে পারেন আজ আপনাদের জন্ম রোম্যান্টিক থাকার দিন স্বামী স্ত্রীও একে অপরের জন্য আজকের দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই চেষ্টাই করুন কারণ এমন দিন জীবনে বারবার আসে না তাই দিনটিকে উপভোগ এবং অনুভব করার চেষ্টা করুন সবার থেকে দূরে সরে গিয়ে নির্জনে একাকি সময় কাটাতে পছন্দ করবেন সেই সময়টিতে কোয়ালিটি টাইম পাস করুন আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিলে স্বাস্থ্যগতভাবে সচেতন থাকলে আপনাদের ক্ষেত্রে বেটার পরিণাম আপনারা পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে যাদের কুম্ভ রাশি এই রাশিফল তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে আর যাদের লগ্ন, তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে স্বাস্থ্যগতভাবে আজ আপনাদের অন্যের প্রতি রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে তা না হলে মনের সাথে সাথে শরীরেও কিন্তু আপনারা দুর্বলতা অনুভব করতে পারেন আজ এই ঘৃণার অনুভূতি আপনাদের ক্ষেত্রে ব্যয় সাপেক্ষেও প্রমাণিত হতে পারে দিনটি ব্যয়বহুল আছে তবে আইনকাম বৃদ্ধি হবে প্রাচীন জিনিস প্রাচীন গয়নায় যদি বিনিয়োগ করতে পারেন লাভ সমৃদ্ধি বাড়বে যারা জুয়েলারি বিজনেস করেন তাদের তো আজ রাত যোগ পরিলক্ষিত হচ্ছে ফ্যাশন ইন্ডাস্ট্রির সাথে যারা যুক্ত তাদের রাজযোগ পরিলক্ষিত হচ্ছে আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষেই আছে চাকরিজীবীদেরও আজ অফিসের পরিবেশ অতুলনীয় তবে যেহেতু রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের কিন্তু পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের সহায় নেই পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে আজকের দিনটি কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়েই কাটবে আজ ধৈর্য বসতি লক্ষ্যে এটি কিন্তু মাথায় রাখতে ভুলবেন না তাড়াহুড়ো করলেই কিন্তু নিজের বিবেচনা করার ক্ষমতা হ্রাস পেতে পারে আজ আপনি বন্ধু বান্ধবদের সঙ্গে সন্ধ্যাবেলার সময় আকর্ষণীয় কোনো কিছু করার পরিকল্পনা করতে পারেন প্রেমিক প্রেমিকা আজ প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনারা অভিভূত হয়ে যাবেন আজ আপনাদের প্রেমে পাগল হওয়ার দিন একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন স্বামী স্ত্রীও আজকের দিনটি আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় শখ আহ্লাদ পূরণ করবার দিন গান নাচ ছবি আঁকা বাগান সাজানো কোনো প্রকার ক্রিয়েটিভ কাজকর্ম করে কাটাতে পারেন আজ স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা আপনাদের রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন এমন দিন জীবনে বারবার আসে না তাই দিনটিকে উপভোগ এবং অনুভব করার চেষ্টা করুন আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না তাই বিশেষ করে ছাত্রছাত্রীদের বলবো অহেতুক মোবাইল বা টিভিতে টিভিতে প্রয়োজনের অতিরিক্ত সময় ব্যয় করে সময় যেন নষ্ট করবেন না টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদের জ্ঞান বৃদ্ধি করতে হবে মিন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতি থাকতে চলেছে যাদের মিন রাশি এই রাশিফল তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে আর যাদের লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে আজ স্বাস্থ্যগতভাবে দিনটি কিন্তু আপনাদের ক্ষেত্রে যে খুব একটি সুবিধাজনক আছে এমনটি কিন্তু বলা সম্ভব হচ্ছে না তবে হ্যাঁ চেষ্টা করুন যতটা সম্ভব অন্যের ক্ষতি না চাওয়া যায় আজ যতটা অন্যের ভালো করতে পারবেন ভালো চাইতে পারবেন ভালো ভাবতে পারবেন ভালো করবেন ভালো বলবেন ভালো শুনবেন ততই কিন্তু আপনার সাথে সব কিছু ভালো ভালো হবে অন্যথায় কিন্তু নয় আজ আপনাদের আয় ইনকাম বৃদ্ধি হলেও খরচ বাড়তে চলেছে আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষে মধ্যম প্রকৃতির অর্থ সংক্রান্ত কোনো সমস্যার মুখোমুখি যদি হন পিতা বা পিতৃতুল্য কোনো ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিতে পারেন প্রভূত পরিমাণে লাভবান হবেন চাকরিজীবীদের কিন্তু আজ অফিসের পরিবেশ অতুলনীয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি হবে তবে কর্মে গতি আনার চেষ্টা করুন আজ আপনাদের কিন্তু ছুটির দিন রবিবার যদি বাড়িতেই থাকেন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান শিক্ষার্থী বিদ্যার্থীদের দিনটি কিন্তু সাফল্যে ভরা যে কোনো প্রকার পরীক্ষায় বসুন সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু তাদের পক্ষেই আছেন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে আজকের দিনটি কোয়ালিটি টাইম পাসের মধ্যে দিয়েই কাটবে আজ আপনার কোনো কৃতিত্বের কারণে পরিবারের নয়নের মনি আপনারা হতে চলেছেন পরিবারের সদস্যরা আজ আপনাকে উৎফুল্ল রাখবে আপনাকে দেখে সবাই জীবনে কিছু শেখার চেষ্টা করবে সুতরাং আজ আপনি অন্যদের কাছে রোল মডেল হতে চলেছেন ব্যস্ত রুটিনের মাঝেও আজ আপনি নিজের জন্য সময় বার করবেন আর সেই সময়ে ক্রিয়েটিভ কিছু করে কাটান আজ কোনো জায়গা থেকে টাকা পয়সা ফেরত পেতে পারেন দিনের শেষ ভাগে গিয়ে যাতে আর্থিক সমস্যা কিছুটা হলেও কম হবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ আপনাদের রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত তাই দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই চেষ্টাই আপনাদের করা উচিত আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না